জিম্বাবুয়েতে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। পুরো কোচিং স্টাফের তত্ত্বাবধানে সাদা পোশাকের লড়াইয়ের জন্য প্রস্তুতি সারছেন মুমিনুলরা। শনিবার থেকে তাসাচিঙ্গা স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবুয়ের একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে টাইগার স্কোয়াড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ইঞ্জুরির কারণে খেলবেন না তামিম ইকবালের খেলা নিয়ে আছে শঙ্কা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে জিম্বাবুয়ে, কিন্তু রোডেশিয়ানদের মাটিতে টাইগারদের অর্জন একেবারে সীমিত। জেতা হয়নি টেস্ট সিরিজ। সবশেষ 2013 সালের সফরে ওয়ানডে, টেস্ট কিংবা টি টোয়েন্টি কোনো ফর্মেটেই আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ। আট বছর পরের বাংলাদেশ অবশ্য বেশ এগিয়েছে, শক্তিমত্তাও বেড়েছে, তবুও সাদা পোশাকের সেই গ্লানি দূর করতে মরিয়া। হারারেতে নিজেদের স্কিল আর দুর্বলতাগুলো কাটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে মুমিনুল বাহিনী। প্রিপারেশন ওয়াইজ কোনো কমপ্লেন আশা করি থাকবে না ইনশাল্লাহ টুর্নামেন্টের আগে, বাট ইন জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের সাথে খেলাটা সহজ না, আমাদেরকে অনেক ভালো এবং টাফ কন্ডিশন, টাফ অপোনেন্ট ফেস করেই খেলতে হবে। তো কোনো ম্যাচই তো সহজ না, তো এর মধ্যে থেকেও আমাদের সেরাটা দিয়েই ভালো করে বের হয়ে আসতে হবে। একমাত্র টেস্টে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টিম টাইগার্স। লাল বলের ম্যাচটা জিম্বাবুয়ের একাদশের বিপক্ষে সেশন বাই সেশন ব্যাটিং বোলিংয়ে মানিয়ে নেওয়ার কাজটা সেরে নিতে চায় টেস্ট স্কোয়াড। মাত্রই ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন তামিম, ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট, বিশ্রামে থাকতে পারেন টাইগার ওপেনার। অনুশীলনের দ্বিতীয় দিনে স্পিনার পেসারদের নিয়েও আলাদা সেশন করেছেন স্পেশালিস্ট দুই কোচ রঙ্গনা হেরাত আর ওটিস গিবসন। টেস্ট ক্রিকেট, দেন ওডিআই, দেন টি টোয়েন্টি, এক একটা ফরম্যাটের ধরন এক একটা এক এক রকম, নিজেদেরকে ওইভাবেই তৈরি করতে হবে, বাট এখন আসলে টেস্ট নিয়েই বেশি ফোকাস করছি। সাত বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন তাসকিন, তবে যাওয়া হয়নি টাইগারদের প্রিয় প্রতিপক্ষের ডেরায়। রোডেশিয়ানদের ঘরের মাঠে নামতে মুখিয়ে ঢাকা এক্সপ্রেস। আসলে আমি খুবই এক্সাইটেড যে খুবই ভালো লাগছে, প্রথমবারের মতো জিম্বাবুয়েতে আসলাম, যদিও আমাদের বায়ো বাবলের মধ্যেই যাচ্ছে, বাট ওভারঅল ফ্যাসিলিটিস আর সব কিছু মিলে আমি এনজয় করছি এবং আমি এক্সাইটেড যে কখন খেলা শুরু হবে। 3 ও 4 জুলাই প্রস্তুতি ম্যাচের পর আরও দুই দিনের অনুশীলন সারবে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট শুরু 7ই জুলাই। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।